দাঁড়ান, মারবেন না, পাথর ছুঁড়বেন না, অথবা ইট বালি যা হাতের কাছে পাবেন তাই দিয়ে আমাকে মারার চেষ্টা করবেন না, অথবা ভিডিওর নিচে ডিসলাইক বাটনটাও আপনি দাবিয়ে দেবেন না, আবার রাগের বসে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইবও করে দেবেন না। আজকের এই ভিডিওটা আপনার কোথাও আপনারই মনের প্রতিচ্ছবি তুলে ধরবে আপনার সামনে। আজকের এই ভিডিওটা কোথাও না কোথাও আপনার মনের কথাগুলো তুলে ধরবে, কোথাও না কোথাও আপনার বাস্তব পরিস্থিতি সম্পর্কে তুলে ধরবে, আপনার সামাজিক অবস্থান সম্পর্কে তুলে ধরবে। তাই শুধুমাত্র থাম্বনেল দেখে আমাকে বিচার আজকে করবেন না। তো চলুন বন্ধুরা, কি আছে এমন এই ভিডিওতে, লেটস স্টার্ট। ভিডিওর শুরুতেই একটাই কথা আপনাকে বলবো, যদি মনে হয় এই ভিডিওটা আপনার মনের কথাগুলো তুলে ধরছে তাহলে প্রতিটা ভিডিও আপনি শেয়ার করবেন। কাকে শেয়ার করবেন? আপনার বন্ধুদের কাছে, আপনার রিলেটিভের কাছে, যারা এই লাইনে বিজনেস করছে তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। সাথে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আমরা চোর, আমরা যারা ছোট বিজনেস করছি আমরা বড় ডাকাত। হ্যাঁ, আজকালকার দিনে এরকমই তকমা আমাদের জন্যে জোটে। আমরা নিজের টাকাতে বিজনেস করছি, ঘরের টাকা লাগিয়ে দিনভর পরিশ্রম করে 200 টাকা, 300 টাকা বা 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা রোজগার করছি। তাতেও কখনো কখনো আমাদের জন্যে জোটে পুলিশের হয়রানি, আমাদের জন্যে জোটে হেনস্থা, গ্রাম প্রধানের সঙ্গে বিচার, আরও অনেক কিছু। কখনো কখনো কোনো কাস্টমার এসে আমাদেরকে বলে আমার টাকা কেটে নিয়েছে, আমাকে টাকা দিতেই হবে, আপনি পেলেন কি পেলেন না সেটা আমার জানারই দরকার নেই। কখনো কখনো চোর চিটিং বাজের তকমা তো সরাসরি আমাদেরকে লেবেল লাগিয়ে দেওয়া হয়। অথচ ভারতবর্ষের ইতিহাসে এমন কিছু রোজ দিন ঘটে চলেছে বড় বড় মানুষদের ক্ষেত্রে, তাদের বেলা কিন্তু টু শব্দটিও আপনি শুনতে পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে সেরকমই একটা কথা বা সেরকমই ঘটনা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরব। হিনবার্গ রিপোর্ট বা হিডেনবার্গ রিপোর্ট অনেকেই বলেন, তো এটা কি রয়েছে? কিন্তু এটা সম্পর্কে না জানলেও আদানি গোষ্ঠী সম্পর্কে তো সবার জানা। একচেটিয়া মনোপলি, ভারতবর্ষের সবগুলো এয়ারপোর্টে যার বিজনেস রয়েছে, মনোপলি বিজনেস, ভারতবর্ষের বন্দর থেকে শুরু করে আপনার হাতের কাছে থাকা এসিসি সিমেন্ট সবই কিন্তু এই আদানি গোষ্ঠীর দৌলতে। কিন্তু মজার বিষয় হলো, যিনি এই আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, তিনি এককালে মানে কয়েকদিন আগে পর্যন্ত ভারতের দ্বিতীয় বা তৃতীয় ধনী ব্যক্তি, বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় ধনী ব্যক্তির স্থানাধিকারী ছিলেন। এক সপ্তাহে পুরো ছবিটা পাল্টে গেছে, ধস লেগেছে। যেরকম তাসের ঘরের মতো নিচের পিলারগুলো না থাকলে বিল্ডিংটা পুরো ধসে পড়ে, ঠিক সেরকম গৌতম আদানির এই বিজনেসটা পুরো ধসে পড়েছে। আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এই সময় পর্যন্ত যদি ধরি, প্রায় $90 বিলিয়ন সম্পত্তি ভ্যানিশ হয়ে গেছে, গ্যাস বেলুনের মতো উড়ে চলে গেছে বন্ধুরা। কেন এমন হলো? এত বড় ধনী ব্যক্তি, ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি, কেন এই হাল? এটা বলার আগে আমাদের বেলা এটা হলে কি হতো সেটা এক ঝলক একটুখানি বলে দিই। আমরা IIBF উইথড্রল করতে গিয়ে একটু বেশি পারিশ্রমিক নিয়ে থাকি, আমরা একটা কোনো কাজ করতে গিয়ে 30 টাকার জায়গায় 20 টাকা বেশি পারিশ্রমিক নিয়ে থাকি, আমরা নিজের টাকা লাগিয়ে উইথড্রল করার পর দিতে একটু দেরি হলে চিটিং বাস শুনতে হয়। কিন্তু এই সমস্ত বড় বিজনেসম্যানদের ক্ষেত্রে যেখানে একচেটিয়া সুবিধা পাইয়ে দেওয়া হয়, তাদের বেলা কিন্তু কোনো শব্দ নেই। আপনি কি জানেন কোন মন্ত্র বলে ভারতবর্ষের সবকটি বিমানবন্দর শুধুমাত্র গৌতম আদানি বা আদানি এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে? কোন মন্ত্র বলে এত কিছু হয়ে যাওয়ার পরেও ভারতবর্ষের তাবড় তাবড় কর্তা ব্যক্তিরা যারা দেশ চালাচ্ছেন তাদের মুখে কোনো শব্দ নেই? কোন মন্ত্র বলে UAE মানে আরব আমিরশাহী বা দুবাই থেকে কোম্পানি 3,200 কোটি টাকা আদানি গ্রুপে ইনভেস্ট করছে? কোন মন্ত্র বলে এখনও পর্যন্ত সমস্ত বিজনেসের দিক দিয়ে সুবিধা পাচ্ছেন মিত্তাল থেকে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মানে মুকেশ আম্বানি থেকে জিন্দাল থেকে শুরু করে বড় বড় উদ্যোগপতিরা ডুবে যাওয়া নৌকোকে বাঁচানোর জন্যে তাদের শেয়ার মার্কেটের থেকে বেশি প্রাইসে কিনছেন? কোন মন্ত্র বলে একবার বোঝার চেষ্টা করবেন। অথচ আমাদের বেলা, আমরা যারা দুবেলা খেটে খুটে 2 টাকা রোজগার করি, আমাদের বেলা চিটিংবাজ, পুলিশের ধমকানি, অত্যাচার সব সহ্য করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ভালো লাগলে একটুখানি লাইক করে দেবেন। ভিডিওর দ্বিতীয় পার্টে কেন এই হাল সেটা আমরা আগে জানবো। হিন্ডেনবার্গ রিপোর্ট কি সেটা আগে জেনে নেওয়া যাক।
হিডেনবার্গ রিপোর্ট বা কোম্পানি যেটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি এমন একটা সংস্থা যারা বিভিন্ন কোম্পানি সম্পর্কে রিসার্চ করে, তাদের শেয়ার প্রাইস নিয়ে রিসার্চ করে। কেন এই শেয়ার প্রাইস বেড়েছে, এই কোম্পানি কতটা সঠিক, এই কোম্পানির ভিতরা কতটা মজবুত, সেটা তারা জাজ করে। তাদের একটা টিম রয়েছে, বেশি বড় টিম নয় স্যার, দেখা যাবে সর্বোচ্চ 4-5 জনের টিম, এবং তারা ওই কোম্পানির বিভিন্ন কর্মচারীর সঙ্গে কথা বলে এবং তারপরে তারা একটা ডিসকাশন করে বা একটা সমীক্ষা করে এবং তারপর কিছু কোশ্চেন তারা পাবলিকলি করে। তার মানে এরা কিন্তু চোর নয় স্যার, এরা আপনার পেছনে এমনি লাগছে না, এরা সমাজের ভালো কাজ করছে। আপনি কি জানেন যে এই কাজগুলো আমাদের দেশের সরকারের, অর্থাৎ সরকার নিয়ন্ত্রিত যে সংস্থাগুলো আছে সেবি, এদের করার কথা। একটা কোম্পানি, এই আদানিজির কোম্পানি বিদেশে ফলস কোম্পানি বানিয়ে সেখান থেকে আবার টাকা ইনভেস্টমেন্ট করাচ্ছে, শেয়ারের দামকে ম্যানিপুলেট করা হচ্ছে। ম্যানিপুলেট মানে সেটা আবার কি না, নিজের মতো করে দাম বাড়িয়ে দেওয়া। আপনি কি জানেন করোনা পিরিয়ডে যেখানে সমস্ত কোম্পানি লস করেছে, আদানি গোষ্ঠী 113% শেয়ার প্রাইস বেড়েছে। ভেরি ইন্টারেস্টিং। তবুও আমরা কিছু বলতে পারবো না, কারণ আমরা ছোট, ওরা বড়, ওদের পেছনে অনেক বড় বড় সাপোর্ট আছে, আমাদের বেলা ঘন্টা কিছুই মিলবে না আপনার জন্যে। এই হিনবাক রিপোর্টকে বিদেশে কিন্তু খুব সমীহ করা হয়, তারা যে কোম্পানির এগেনস্টে বলে তারা কিছু কোশ্চেনকে তুলে ধরে, এরকম 82টা কোশ্চেন তারা আদানি গোষ্ঠীর সম্পর্কে তুলে ধরেছে। কেন বিদেশ থেকে লোকেরা টাকা ইনভেস্ট করছে, নিজেদের ভাই দাদা মামা কাকা পিসি সবাইকে আদানি গোষ্ঠীতে বসিয়ে রাখা হয়েছে। শুনলে আশ্চর্য হবেন, ডায়মন্ড কেলেঙ্কারিতে যিনি জর্জরিত, যিনাকে পুলিশ জেরা করেছে, তাকে কোম্পানির সিইও করিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এরকম বহু রিপোর্ট আছে আদানি গোষ্ঠীতে, কিন্তু সেখানে একটা শব্দও নেই। জলের দরে আদানি গোষ্ঠীকে জমি পাইয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু কোনো কোশ্চিন তোলার জায়গা নেই। পাগল আছেন নাকি? আজকে আমি তো দূর, বড় বড় ইউটিউবার 4-5 মিলিয়ন ভিউয়ার্স যাদের আছে, সাবস্ক্রাইবার যাদের আছে, তারা পর্যন্ত এক সপ্তাহ আগে পর্যন্ত গৌতম আদানি বা আদানি গোষ্ঠী সম্পর্কে একটা ভিডিও বানানোরও সাহস দেখাতে পারতেন না। ভেবে নিন কোন মন্ত্র বলে পেছনে কারা রয়েছে। যদি আপনি ভিডিও বানাতেন তাহলে আপনাকে থাকতে হবে জেলের ভেতরে, নাহলে চ্যানেলটা রাতারাতি ডিলিট হয়ে যাবে, এতটাই পাওয়ার এদের পেছনে কাজ করে। কিন্তু এই আদানি গোষ্ঠী আজকে মুখ থুবড়ে পড়েছে। আপনি ভাবুন, আপনি যদি নিজেকে দেশভক্ত বলেন আপনার গালে 2-4টা থাপ্পড় তো পড়বেই, কিন্তু এরা যখন নিজেদেরকে বাঁচানোর জন্যে দেশভক্ত বলে জাহির করে, পেছনে তেরঙ্গা লাগিয়ে তারা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে তেরঙ্গার আড়ালে, তাদের বেলা কিন্তু কোনো কোশ্চিন নেই। আর আমাদের যারা দেশ চালাচ্ছেন তাদের মুখেও পুরো কুলু পেটে রয়েছে, তারা কিছু বলছেন না, কিন্তু পেছনে যা করার করছেন। কোন মন্ত্র বলে এই বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা টাকা ইনভেস্টমেন্ট করে দিলেন? আপনি কি জানেন বাজেটে বন্দর করা হবে, মানুষের জন্য টাকা খরচ করা হবে 10,000 কোটি টাকা, গ্রিন এনার্জির জন্যে টাকা ইনভেস্টমেন্ট করা হবে, মানে ইভি ভেহিকেল এগুলোর জন্যে বা ইভি প্ল্যাটফর্মকে আরও বেশি জোর দেওয়া হবে, এইসব ঘোষণা করা হয়েছে। এতে তো আদানি গোষ্ঠীর শেয়ার প্রাইস বাড়ার কথা, বাড়েনি, ডুবে গেছে। যেটা দুদিন আগে 3,000 টাকারও বেশি ছিল সেটা এখন 2,000 টাকার নিচে নেমেছে। বিভিন্ন কোম্পানি তারা কিন্তু অলরেডি ডুবে গেছে এবং বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে তারা শেয়ার প্রাইস সেমভাবে নিচে নেমে যাচ্ছে। এক্সাম্পল, স্টেট ব্যাংকের শেয়ার লক্ষ্য করবেন। আপনি কি জানেন আদানি গোষ্ঠী বড় বড় লোন পেয়েছে এই স্টেট ব্যাংকের থেকে? আবার আমাদের একদম দেশি সংস্থা, সরকারি লোগো লাগানো সংস্থা এলআইসি, কোটি কোটি হাজার টাকা, মানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছে আদানি গোষ্ঠীতে। কার টাকা দাদা? আপনার টাকা, আমার টাকা, জনসাধারণের টাকা। ঘন্টা হবে তাদের বেলা, কিছুই হবে না। কিন্তু আমরা যদি একটা ছোট কাজ করি, আমরা যদি একটু ছোট চুরি করি, আমাদের বেলা আমরা কিন্তু চোর সাব্যস্ত হয়ে যাব। এখনো পর্যন্ত 82টা প্রশ্নের উত্তরে 62টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, বাকি প্রশ্নগুলোর উত্তরই নেই আদানি গোষ্ঠীর কাছে, কিন্তু আমাদের সরকার একদম চুপচাপ। এখনো পর্যন্ত আদানি গোষ্ঠীকে কিছু বলতে তো শোনা যায়নি, উল্টে পেছন থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে তাকে বাঁচানোর জন্য। কেন? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে এই বিষয়টা
আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিটা বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না। যদি মনে হয় যে আমি আপনাদেরই মনের ভাষা কোথাও তুলে ধরেছি, যদি আপনারই মনের কথা প্রতিচ্ছবি হয়ে আয়নার মতো আপনার সামনে তুলে ধরেছি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের দিন। আর আবারও বলছি, আমরাও দেশভক্ত,